রমজান মাসের শেষ জুমা। কালদাইয়া পোড়াবাজারের মসজিদে জুমার নামাজের যখন মোনাজাত চলছিল তখন থেকেই বৃষ্টি শুরু। মোনাজাত শেষ করে নামাজের শেষে বের হয়ে রাস্তা থেকে এই অটোতে উঠে এখানে চলে আসলাম। এটি হচ্ছে রায়েত বাজার, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার 11 ইউনিয়নের একটি রায়েত। এটি চলে গিয়েছে রায়েতের ঘাটে। সেই ঘাটটি এখন অতীত হতে চলেছে। একসময় এই ঘাট থেকে কর্মী বাজারে 10 টাকার ট্রলার ভাড়া দিয়ে আমি অফিসে যেতাম। আমার বাড়ি উত্তর খামের গ্রাম থেকে। এই ঘাটের দূরত্ব ছিল 12 কিলোমিটার, এখনও আছে সেই দূরত্ব, কিন্তু আমার তো আর অফিসে যাওয়া হয় না এই পথে। 2014 সালের শেষের দিকে তখন ভাড়া ছিল 10 টাকা ট্রলার ভাড়া, এখন কিন্তু ট্রলার চলাচলই বন্ধ। সেই 10 টাকা পরবর্তীতে 15 টাকা হলো, ট্রলারটাও বন্ধ হলো, কারণ সিংহশ্রী ব্রিজ হয়ে গিয়েছে, অটো চলাচল শুরু হয়েছে ব্যাপকভাবে। কিন্তু এই ঘাটটি আমি খুবই মিস করি, অনেক অনুভব করি। কত ঘাটের জল খেয়েছি, কত ঘাটেই গিয়েছি আমি, কিন্তু এই রায়েদের এই ঘাট সবসময় একটু অন্যরকম থাকবে। কারণ এটি একটি ঘাট বাজার থেকে দূরে, বড় রাস্তা থেকেও দূরে। এখানে কোনো দোকানপাট ছিল না, এখন বোধহয় একটি হয়েছে, ওই যে সামনে একটি টং দোকানের মতো দেখা যাচ্ছে। তখন কোনো দোকান ছিল না, উপর থেকে একজন লাইনম্যান হুইসেলে ফু দিত, ট্রলারওয়ালা রেডি হতো, আরেক হুইসেল ফুতে চলে যেত। এখান থেকে বর্মি আধা ঘন্টার মতো লাগত। নদীটা শীতলক্ষা, কাগজে কলমের নাম বানার, অর্থাৎ শুদ্ধ নাম বানার। এই পাশটা কাপাসিয়া, ওই পাশটা শ্রীপুর, দুটি আবার গাজীপুরে। এই নদীটি সারা বছর নাব্য থাকে। কথা বলতে বলতে আপনাদেরকে নিয়ে এই যে চলে এসেছি আমার প্রিয় ঘাট রায়েত বাজারের ঘাটে। এখানে বাসের কারবার চলে, তখনও চলত। ভেবেছিলাম নদীতে কচুরিপানাতে ভর্তি থাকবে, কারণ গোসিঙ্গা ঘাট দিয়ে নদী ক্রস করেছি, কিংবা বর্মির বিভিন্ন দৃশ্য দেখি, কাপাসিয়া দিয়ে ক্রস করি, সেখানে কচুরিপানায় ঠাসা, এত কচুরি জীবনেও দেখিনি আমি। কয়েকজনের কাছ থেকে শোনার চেষ্টা করেছিলাম গোসিঙ্গা এলাকায়, ওনারা কি দেখেছিলেন, বলল না, এত কখনো দেখে না। কয়েক মাস আগে, প্রায় 6 মাস আগে, গত বছরের শেষের দিকে মেঘনা নদীতে গিয়েছিলাম, নরসিংদীর রায়পুরা হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর। সেখানে দেখলাম কি, মেঘনা নদীতেও প্রচুর কচুরিপানা, আর এই শীতলক্ষা তো মেঘনার সাথে সরাসরি সংযুক্ত, ধলেশ্বরী হয়ে মেঘনা। নিশ্চয়ই সেই কচুরিপানাগুলো ধলেশ্বরী হয়ে জোয়ারের সময় এদিকেও চলে আসে, তারপর আর সহজে নামে না। কচুরিপানা দেখতে আমার ভালো লাগে না, নদীতে পুকুর পুকুর মনে হয়, আবদ্ধ মনে হয়, বিলের মতো মনে হয়। এই ঘাট নিয়ে কথা বলি, এখানে একটি ভবন হচ্ছে ব্যক্তি মালিকানাধীন, তখন এটি ছিল না। পাশে আরেকটি বাড়ি হয়ে গিয়েছে, সেটিও তখন ছিল না। কোনো বাড়ি ছিল না, দোকানপাট ছিল না, শুধু কয়েকটি ট্রলার থাকতো, ট্রলারে উঠতাম বসতাম, বর্মিতে যেতাম। সেই ট্রলারের ঐতিহ্যের সাক্ষী হয়ে ওই যে সামনে একটি ট্রলার, একটি ছোট্ট ছেলে সেটিকে পরিচালনা করছে, ভালো লেগেছে। কখনো এখান থেকে আবার ট্রলারে উঠে পিকনিকের মতো করতে হবে। এই গাছটি তখনও ছিল, এখনও আছে, কতদিন থাকে জানি না। কম কম কচুরিপানা ওই পারে পেলাইত গ্রাম, এদিকটা হচ্ছে উত্তরে চলে গিয়েছে, এদিকটা হচ্ছে উজান, এদিকটা হচ্ছে বর্মি বাজার, তারপর চলে গিয়েছে টোকে, টোক বাজার আবার ব্রহ্মপুত্র দুই ভাগে বিভক্ত হয়েছে। 1787 সালে ব্রহ্মপুত্রে ব্যাপক বন্যা হয়, সেই বন্যায় ব্রহ্মপুত্রের গতি পরিবর্তন হয়ে যায়। এরপর থেকে এই অংশের পানিটা কমে যায়, তারপরেও ব্রহ্মপুত্রের প্রধান পানি প্রবাহ এখন এটাই, এখনও এই বৈশাখ মাসে এই যে পানি,
যখন সেই 1787-এর আগে ব্রহ্মপুত্রের বন্যা যখন হয়নি, বিধ্বংসী বন্যা, তার আগে এখানকার পরিস্থিতি কেমন ছিল? নদী আরও বেশি উত্তাল ছিল, নদীতে ঢেউ ছিল, এই শুষ্ক মৌসুমেই নিশ্চিতভাবেই বলা যায়। সামনে একটি খাল রয়েছে, সেই খালের অবস্থা, অর্থাৎ যখন ব্রহ্মপুত্রের এই শীতলক্ষার আরও বেশি যৌবন ছিল, তখন এই খালটিও ছোট্ট নদীর মতো ছিল। এই খালটি এখানে দুটি ইউনিয়নকে পৃথক করে চলে গিয়েছে কাপাসিয়ার মধ্যাঞ্চলে। একটি ছেলে আসছে সাইকেল নিয়ে, সে কি সাইকেল চালাতে পারে না, হাঁটাচ্ছে কেন? আমার ধারণা সে শিক্ষানবিশ, চালানোর চেষ্টা করছে। সাইকেলের জন্য কিন্তু উপযুক্ত রাস্তা এটি, এমন রাস্তাতেই সাইক্লিং করতে হয়। এখানে ঘাট উঠে গেলেও ছোট একটি ঘাট রয়ে গিয়েছে এপার ওপার করার জন্য, ওই পারের মানুষ এপারে আসে, জাস্ট এপার আর ওপার, এটা তখনও ছিল। ওই পার হচ্ছে পশ্চিম, এপার হচ্ছে পূর্ব। ওই পারে জেলেদের কিছু বাড়িঘর আছে, তাছাড়া বৃহত্তর পরিষদের পেলাইট গ্রাম তো রয়েছেই। সামনের দিকটা, অর্থাৎ যেদিকে বলেছি উত্তর, যেদিকে বলেছি বর্মি, সেখানে যে খালের একটি মুখ রয়েছে, যেখান থেকে খালের উৎপত্তি, সেখানে নিয়ে যাব। এই খালটিকে যারা কাপাসিয়ার বাসিন্দা, বিশেষ করে কাপাসিয়ার উত্তর পাশের 8 ইউনিয়ন, এখানকার যারা বাসিন্দা, তারা এই খালের পরিচয় জেনে খুবই খুশি হবেন। কারণ এখানকার কাপাসিয়ার ব্যাপক অংশ জুড়ে মাদুলি বন্দের একটি প্রভাব রয়েছে। এখানকার সবচেয়ে বড় বৃহত্তম বিল সেটি, দারা নামে পরিচিত মাদুলি বন্দের উত্তর পাশটা, বেগুনি বাজারের উত্তর পাশ। আমারও আগের কয়েকটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম দিঘির কান্দা, পেচুরদিয়া, ভেড়ারচালা, ওই অংশে যে দাঁড়াটি রয়েছে, আমি বলেছিলাম সেটি আমরাইত বাজার, রায়ের থেকে শুরু হয়ে আমরাইত হয়ে সেদিকে গিয়েছে, তারপর ইকুরিয়া দিয়ে গিয়ে শীতলক্ষায় মিশেছে। এই যে খাল, এই খালটি এখান থেকে শুরু হয়েছে, এটা আপনারা অধিকাংশ মানুষই, কাপাসিয়ার অধিকাংশ মানুষই এটা জানে না, এই খালটি ইকুরিয়াতে গিয়েছে, মাদুলি বন্দে গিয়েছে। জানার দরকারও নেই, জানার কথাও না, এমনিতেই বললাম। আমি যখন এখান থেকে অফিসে যেতাম বর্মিতে, যখন অফিস ছিল বর্মি, তখন আমি প্রথমে অনেককে জিজ্ঞেস করতাম আসলে এই খালটি কোথায় গিয়েছে, উৎপত্তি কোথায়। কারণ এখানে খালের মুখ দেখলে মনে হয় ওই পাশ থেকে পানি নামে, আসলেই নামে, কিন্তু বর্ষাকালে যখন নদী পানিতে টইটম্পুর থাকে, তখন নদী থেকে পানিগুলো ভেতরে চলে যায়। ঠিক কত বছর আগে কিংবা কোন সময়টাতে এই খাল দিয়ে ট্রলার আসা যাওয়া করতো ভেতরে, এটি আমার জানা নেই, এখানকার স্থানীয় মুরব্বীরা নিশ্চয়ই বলতে পারবে, ওনাদের কারোর সাথেও কথা হয়নি আমার এই বিষয়ে। এই যে খালের মুখ, এটি এখানে খুবই ছোট হয়ে আছে, এদিক দিয়ে মাছগুলো ভেতরে যায়, এখন কিন্তু বৈশাখ মাস, এটি মাথায় রাখতে হবে। আর খালে তো নদীর চেয়ে পানি কম থাকবেই। কাপাসিয়ার যেই 11টি ইউনিয়ন, তার মধ্যে এই জায়গাটি রায়েদ ইউনিয়ন সামনের অংশটা, অর্থাৎ এই যে খাল, ছোট্ট খাল, এখানে খাল পেরোলেই সিংহশ্রী ইউনিয়ন, কিছুটা সামনে গেলে সিংহশ্রী বাজার। কাপাসিয়ার এদিকে সিংহশ্রী বাজার এবং রায়েদ বাজার কিন্তু পাশাপাশি গ্রামে, যেমন তরগাঁও গ্রামে তরগাঁও নামে ইউনিয়ন পরিষদ রয়েছে, ইউনিয়ন রয়েছে, ইউনিয়ন পরিষদ বিল্ডিং অন্যদিকে, তারপর নদী পেরুলিয়া আবার কাপাসিয়া, এরকম পাশাপাশি দুটি ইউনিয়ন, এরকম আরও বেশ কয়েকটি রয়েছে কাপাসিয়াতে। 60-এর দশকে আইয়ুব খার আমলে সিংহশ্রী ইউনিয়ন থেকে পৃথক হয়ে রায়েদ ইউনিয়ন সৃষ্টি হয়, যেটি কাপাসিয়ার সর্বশেষ ইউনিয়ন, 11তম ইউনিয়ন। এই ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। এটি রায়েদ বাজার, এই টাওয়ারগুলো রায়েদ বাজারের ছোট্ট একটু, 1 মিনিটও হাঁটতে হয় না বাজারে যেতে হলে। এটিও একদম, যদিও এখন ভালো করা রাস্তা একটি সুন্দর করে রাখা হয়েছে, এটি একটি মেঠো রাস্তার মতোই, গ্রামীণ আবহ, চিরচানাশি গ্রাম বাংলা, তারপর এই ঘাট। এখন আসি এই ঘাটটি আমার কেন প্রিয়, কারণ এই ঘাটটি অনেক বেশি নির্জন, এখানে পরিবেশ বিশুদ্ধ, এখানে কোলাহল নেই, নিজের মতো করে থাকা যায়। আমি আজকে বের হয়েছিলাম বেশ কয়েকটি অঞ্চলে যাব বলে, এমনকি পাশের থানায় যেতাম, কাউরেদের দিকে, বর্মির দিকেও যেতাম, কিংবা গফরগাঁওয়ে যেতাম, কিন্তু সকালে অনেক বেশি হাঁটা হয়েছে রোদ্রের মধ্যে, তারপর এখানে বসে আর উঠতে ইচ্ছে হচ্ছিল না। এখানে বেশ কিছু সময়, প্রায় ঘণ্টাখানি কিংবা আরও বেশি, 2 ঘন্টার মতো শুয়েছিলাম, নদীর দিকে তাকিয়েছিলাম, আকাশের দিকে তাকিয়েছিলাম,
এই জায়গা থেকে যেতে ইচ্ছে হচ্ছিল না। আরও বহু আগে, 4-5 বছর আগে ভাবতাম কোনো এক শুক্রবারে গিয়ে এই ঘাটে সারাদিন কাটিয়ে দিব শুয়ে বসে, সাথে একটা বইও থাকতে পারে। আজকে বই ছিল না, কিন্তু কাটিয়ে দিয়েছি কয়েক ঘন্টা। মালবাহী কার্গোর আসা যাওয়া চলছে, বালু পরিবহন করছে। 200-400 বছর আগে যখন মুঘল বাহিনী এই পথে যেত, তখন স্থানীয় মানুষ অবশ্যই কৌতূহল নিয়ে তাকিয়ে থাকত। মুঘল নৌবাহিনীর নৌজাহাজ, জাহাজ তো নয়, ছোট কাঠের যেসব হয় আর কি, ব্রিটিশ আমলে জেমস টেলর তো মানচিত্র যখন তৈরি করেছেন, তখন এই নদীকে এমনই দেখিয়েছেন। নিশ্চয়ই এই পথে তিনি কিংবা তার প্রতিনিধি এসেছেন। কত বিদেশি, কত আরব তুরানের মানুষ এই পথে গিয়েছে বাণিজ্য করতে কিংবা বিভিন্ন প্রয়োজনে। এ কারণেই তো বাঙালি এত বেশি অতিথি পরায়ণ। সেই শত শত বছর, হাজার বছর ধরে বিভিন্ন জাতিসত্তার সম্মিশ্রণে এই মিশ্র জাতিসত্তার বাঙালি সত্তা গড়ে উঠেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, মানুষ গ্রহণ করেছে এই পরিবেশ, এই প্রকৃতি, মানুষকে গ্রহণ করে আপন করে নিয়েছে। এই ছেলের দল বাচ্চাদের জল যাচ্ছে বাজারে, বাজার বাচ্চারা কিন্তু বাজারে যেতে খুব আনন্দ পায়। আগে যখন স্কুল কলেজে নিয়মিত ক্লাস হতো, তখন তো এটা একটা বিনোদন ছিল বাজারে যাবে, এখন তো আর ক্লাস টাস নেই, এখন সেই বিনোদন নেই, বিভিন্ন প্রয়োজনেই যায়। এতক্ষণ কথা বলছিলাম আমি নাজিব মাহফুজ খান, ফেসবুকের পেজ নাজিব মাহফুজ খানের ভ্রমণ গল্প, ইউটিউবের চ্যানেল ইংরেজিতে নাজিব মাহফুজ খান। এই গাছে বেশ কয়েকটি টিয়া পাখি দেখলাম আজকে, বেশ কয়েকটি টিয়া পাখি হঠাৎ চোখে পড়ে গিয়েছে, নতুবা তো টিয়ার বর্ণ আর এই পাতার বর্ণ তো একই, কীভাবে দেখা যাবে। যখন বর্ষায় পানিতে টইটম্বুর করে নদী, দেখেন কুকুরের একটা কুকুর কিছুটা অসুস্থ, পা কিছুটা খোঁড়া, তারপরে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে, খুব দ্রুত দৌড়াতে পারে। নদীর পানি সূর্যের আলোতে কেমন ঝলমল করছে। বর্ষাকালে পানিতে যখন টইটম্বুর থাকে, যেটা বলছিলাম, তখন এখান থেকে বিভিন্ন ঘাটে, বিভিন্ন দিকে পিকনিকে যায় স্থানীয় ছেলেপেলে, হইহুল্লোড় করে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই।